2019 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের ফলাফল নিয়ে গোটা ক্রিকেট বিশ্বেই তৈরি হয়েছে ক্ষোভ। এভাবে নিউজিল্যান্ডের হারটা মেনে নিতে পারছেন না অনেকেই। স্বয়ং ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গান মেনে নিলেন 2019 বিশ্বকাপ ক্রিকেট যেভাবে শেষ হলো সেটা তাকে কষ্ট দিচ্ছে। ফাইনালে লর্ডসে ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচ দুইবার ড্র হয়ে গিয়েছিল। প্রথমবার নির্ধারিত সময়ের ম্যাচ শেষ হয় ড্রতে, এরপর ম্যাচ চলে যায় সুপার ওভারে, সেখানেও ম্যাচ ড্র হয়ে যায়। এরপর ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয় বেশি বাউন্ডারি মারার বিচারে, আর সেটাই মেনে নিতে পারছেন না ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গান। মর্গান বলেছেন, আমার মনে হয় না এটি সঠিক সিদ্ধান্ত হয়েছে, যখন দুই দলের মধ্যে পার্থক্য খুবই সামান্য ছিল। মর্গান সংবাদ মাধ্যমকে বলেছেন, আমার মনে হয় না সেখানে এমন কোনো মুহূর্ত রয়েছে যেটা নিয়ে বলতে পারবেন যে এটাই ম্যাচের ফল নির্ধারণ করে দিল। ব্যালেন্স ম্যাচ ছিল, দুই দলেরই সামনে ছিল প্রথম বিশ্বকাপ জয়ের হাতছানি। 2015 বিশ্বকাপেও ফাইনালে গিয়ে হারতে হয়েছিল নিউজিল্যান্ডকে, কিন্তু সেই হার মেনে নেওয়া যায়, কারণ একতরফা খেলে সেই ফাইনাল জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু এবারের হারটা আর অন্য কোনো হারার থেকে বেশ আলাদা। এবার যে কেউই জিততে পারত, বরং যুগ্ম বিজয়ী হতে পারত, কারণ ফাইনাল ম্যাচ শেষ হয়েছিল সমানে সমানে। এই হার সত্যি মেনে নেওয়া গোটা নিউজিল্যান্ড দলের কাছেই খুব কঠিন, যখন জয় মেনে নেওয়া কঠিন হচ্ছে ইংল্যান্ড দলের কাছে, যা মেনে নিলেন স্বয়ং ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গান। তিনি বললেন, আমি সাদা কালো, আমি খুবই সাধারণ, আমি জানি আমি ওখানে ছিলাম এবং এটা ঘটেছে, কিন্তু ম্যাচ হার জিতের সিদ্ধান্ত আমার হাতে ছিল না। আমি নিশ্চিত নয় জয় এখানে সহজ ছিল কিনা, তবে হারাটা খুব কঠিন ছিল। বিশ্বকাপ ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের এমন হার মেনে নিতে না পারায় অনেকেই আইসিসির নিয়ম নিয়েও প্রশ্ন তুলছে। এমসিসি মনে করছে ওভারথ্রো নিয়মের জন্য বেশ মূল্য দিতে হচ্ছে, তবে ক্রিকেটের নিয়ম নিয়ে পরবর্তী রিভিউ মিটিংয়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এর দায়িত্ব এমসিসির আইনি সাব কমিটির। ফাইনালে মার্টিন গাপটিলের ছুড়ে দেওয়া বল বেন স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারি হয়ে যায়। দুই রান আগেই নিয়েছিলেন ইংল্যান্ডের ক্রিজে থাকা দুই প্লেয়ার। বাউন্ডারি হয়ে যাওয়ায় ওইরকম গুরুত্বপূর্ণ সময়ে 6 রান পেয়ে যায় নিউজিল্যান্ড এক বলে। মাঠে থাকা দুই আম্পায়ার কুমার ধর্মসেনা ও মরিস এরাসমাস 5 রানের বদলে 6 রান দিয়ে দেন ইংল্যান্ডকে। তারা এটা খেয়ালই করেননি যখন গাপটিল বলটি থ্রো করেন, তখন স্টোকস ও আদিল রশিদ জায়গায় পৌঁছাতে পারেননি। শেষ 3 বলে ইংল্যান্ডের দরকার ছিল 9 রান। ওভার থ্রো থেকে 6 রান হয়ে যাওয়ায় 2 বলে 3 রানের লক্ষ্য এসে দাঁড়ায় ইংল্যান্ডের। স্টোকস অবশ্য সঙ্গে সঙ্গে হাত তুলে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন, এবং জেমস অ্যান্ডারসন পরে বলেন, তিনি নাকি আম্পায়ারকে বলেও ছিলেন বাড়তি 4 রান ফিরিয়ে নিতে। এখন দেখা যাক 2019 বিশ্বকাপ ফাইনালের ওভার থ্রো বিতর্কে রিভিউ করে এমসিসি কি জানায়।